ফিরে আসলাম। আজ প্রদেশ কংগ্রেসের এসিসেল এর একটি বৈঠক অনুষ্ঠিত হয়, যে বৈঠকে কার্যত কংগ্রেসের সভাপতি বীরজিৎ সিনহা তিনি জানান যে তিপ্রামাথা দলের যে দাবি রয়েছে যে গ্রেটার ত্রিপুরাল্যান্ড, সেই দাবি অযৌক্তিক নয়, এমনটাই আজকে জানাচ্ছেন প্রদেশ কংগ্রেসের সভাপতি বীরজিৎ সিনহা। আজকে এসিসেল এর একটি বৈঠক অনুষ্ঠিত হয়, সেই বৈঠকে দাঁড়িয়ে কার্যত এমনই উক্তি করেছেন বীরজিৎ সিনহা। তার পাশাপাশি বিভিন্ন কংগ্রেসের রণকৌশল রয়েছে, তার পাশাপাশি দলকে শক্তিশালী করা থেকে শুরু করে নির্বাচনের রূপরেখা তৈরি বিভিন্ন বিষয়কে সামনে রেখে আজকের এই বৈঠকে আলোচনা হয়েছে। তবে তার মধ্যে বীরজিৎ সিনহা তিনি উল্লেখ করেছেন যে ত্রিপুরাল্যান্ডের যে দাবি, সেই দাবি অযৌক্তিক নয়, দাবি জানাতেই পারে ত্রিপুরামাথা, এমনটাই আজকে কংগ্রেসের সভাতে দাঁড়িয়ে বলেছেন বীরজিৎ সিনহা। বীরজিৎ সিনহার কি বক্তব্য রয়েছে সভাপতি কি জানাচ্ছেন আজকের বৈঠকের পর, শুনবো। গ্রেটার ত্রিপুরাল্যান্ড ডিমান্ড করেছে এবং মহারাজ পন্ডিত কিশোর গ্রেটার ত্রিপুরাল্যান্ড ডিমান্ড করেছে, আমাকে সাংবাদিক জিজ্ঞেস করেছে এবং বলছি ওর সাংবিধানিক কিছু নয়, ডিমান্ড করতেই পারে। যেমন আসাম থেকে মেঘালয় হয়েছে, মেঘালয় মেঘালয়ে খাসি হিল ছিল, মেঘালয় রাজ্য হয়েছে, অরুণাচল প্রদেশ রাজ্য হয়েছে, মিজোরাম রাজ্য হয়েছে, তারা ডিমান্ড করতে পারে, হবে কি হবে না আমি বলি না, ডিমান্ড করতে পারে, এটা রাইট রয়েছে। কংগ্রেসকে সাপোর্ট করে সাপোর্ট করে না করে তাদের ডিমান্ড করার মতো তার অধিকার আছে, সাপোর্ট করে না করে এটা পরের প্রশ্ন। কিন্তু প্রথম প্রশ্ন হল এরা ডিমান্ড করতে পারে, ঠিক আছে। দেশ কংগ্রেসে বিভিন্ন সাধারণ সংগঠন থাকে, তার মধ্যে এসসি ডিপার্টমেন্ট একটা সাধারণ সংগঠনের অন্যতম সংগঠন, এবং এই সংগঠনে হাইকমান্ড শ্রীমতী সোনিয়া গান্ধী, শ্রী শ্রীনিবাস নিরঞ্জন দাসকে ত্রিপুরার এসসি ডিপার্টমেন্ট কংগ্রেসের চেয়ারম্যান নিয়োগ করেছেন, এবং আজকে এই একটা এসসি নেতাকে আমরা আহ্বান করেছি। এখানে নবনিযুক্ত নিরঞ্জন দাস মহাশয়ের একটা সম্বর্ধনা, তৎসঙ্গে অন্যান্য এসসি নেতাদের সম্বোধনা, এবং সারা রাজ্যে এসসি নেতাদের আমরা এখানে আহ্বান করেছি, তারা এসছেন। এবং আজকের এখানে আলোচনা হবে আমাদের এক নম্বর ওয়ার্ডের সংগঠন, তারপরে রাজ্যের যে ভয়াবহ পরিস্থিতি, পিছিয়ে বর্গ যে সমাজ বঞ্চনার শিকার হচ্ছে, এবং এসি মানে সম্প্রদায়ের মানুষ এই রাজত্বে। আপনার শুনলেন প্রদেশ কংগ্রেসের সভাপতি বীরজিৎ সিনহার বক্তব্য। যদিও কংগ্রেস নেতা রাহুল গান্ধী তিনি বিদেশের মাটিতে দাঁড়িয়ে সাম্প্রতিক কালে উল্লেখ করেছেন যে দেশের আঞ্চলিক দলগুলোর কোনো সার্বত্তা নেই, তাদের কোনো আদর্শ নেই, এবং এই উক্তি দেওয়ার পরই আঞ্চলিক দলগুলো কার্যত বিভিন্নভাবে সমালোচনা করেছেন কংগ্রেসের এই উক্তিকে কেন্দ্র করে। এমনকি পরবর্তী সময়ে কংগ্রেস জানিয়েছেন যে প্রত্যেকটা আঞ্চলিক দল সেই দলগুলিকে খাটো করে দেখে না কংগ্রেস, এমনটাই রাহুল গান্ধী জানিয়েছেন সাম্প্রতিক কালে বিদেশের মাটিতে দাঁড়িয়ে। এবং ঠিক তার পরবর্তী সময়ে আজকে লক্ষ্য করা যাচ্ছে যে প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে একটি সভা করা হয়, যে সভাতে এসিসেল এর বৈঠকে আজকে ত্রিপুরাল্যান্ডের যে দাবি রয়েছে ত্রিপুরামাথার, সেই দাবিকে অযৌক্তিক নয় বলেই জানাচ্ছেন প্রদেশ কংগ্রেসের সভাপতি বীরজিৎ সিনহা। নিচে একটা বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন।